বাড়িতে বসে বেআইনি মদ বিক্রির প্রতিবাদে প্রতিবেশী মহিলাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। বাড়িতে বসে বেআইনি মদ গাঁজা বিক্রির প্রতিবাদ করা এক গৃহবধূকে কটুক্তি ও অশালীন অঙ্গভঙ্গি করছিল প্রতিবেশী অবৈধ মদ ব্যবসায়ী ও তার সাগরেদরা, যার প্রতিবাদ করায় মহিলাকে মারধর করে লোহা রড দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঠেকাতে গেলে তার স্বামীকেও মারধর করা হয়েছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ভুলট গ্রামে। স্থানীয়রা মহিলাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করেছে। গৃহবধূর স্বামী নবকুমার সিংহ বনগাঁ থানায় অভিযোগ জানালে তদন্ত শুরু করেছে পুলিশ। ও শ্বশুর বাড়ি থাকে, ও শ্বশুরের নাম হচ্ছে সুশান্ত সিংহ। ওরা মদ গাঁজা হিরোইন সব বেচে, আর যারা মদ ফদ কেনে রাত বেরাত আমার বাড়িতে অত্যাচার করে। এবার আমি ওদের বলতে গেলে বলে থানায় পয়সাতে কাজ করি, পারলে আমার কিছু করিস। কালকে রাত্রে আমার বাড়িতে নোংরামো করে, আমরা ঘরে দরজা দিয়ে নিজেদের মতো বাঁচার চেষ্টা করেছি। আজকে সন্ধ্যের পরে আমি বাড়ি এসেছি, আবার হিরোইন খেতে এসেছিল সন্ধ্যাবেলা মদ খেতে। মদ সকাল 5টা থেকে শুরু করে ভোর 4টা অবধি মদ গাঁজা হিরোইন সমানে বিক্রি হয়। সেই লোকগুলো নোংরাই আমার বাড়ির উপরে উঠোন এসে করে। এবার ও যখন এসে আমার বউর সঙ্গে নোংরামি করার চেষ্টা করে, আমার ডান হাত ভাঙা, অপারেশন হয়েছে। তা আমি ওরা ঠেকাতে যাই, আমার ডান হাতে বাড়ি মারে একটা বাস দিয়ে। আজকে রাত্রে সন্ধেবেলা সুভাষ মণ্ডল আর গণেশ তরফদার, সুভাষের জামাইবাবু হচ্ছে গণেশ, মানে শালীর বর, ওরা এসছে। আসার পরে আমি বাড়ি স্নান করে ঘরে ঢুকছি, তখন দেখি আমার বউ দাঁড়িয়ে আছে, আমার বউর সামনে নোংরা নোংরা ভাষা দিচ্ছিল, আর চরম ওরা মদ খেয়েছিল। আর আমি যখন প্রতিবাদ করছি যে এগুলো কী করছিস, আর নোংরা প্রচুর নোংরা নোংরা খারাপ কিছু করছিল, সেটা আমি বলতে পারছি না। আমি বলতে যে আমার ভাঙা হাতে বাড়ি মারে, তারপরে আমি ওখান থেকে আমার হাত ভাঙা যেহেতু আমি সরে যাই। যাওয়ার পরে আমি ওখানে গেছি, যাওয়ার পরে আমার আবার মেরেছে। মারলে আমার বউ যখন বলেছে তুমি আমার সঙ্গে এগুলো নোংরামি করতে গেলো, আমার বউয়ের নাইটি ছিল পরনে, টেনে ছিঁড়ে ফেলে, বউর সঙ্গে নোংরামো করার চেষ্টা করে। আমি ভাঙা হাত নিয়ে যাই, আমার প্রথমে বউয়ের মাথায় রডের বাড়ি মারতে যাই, আমি হাত দিয়ে থাকাই, আমার হাতে লেগেছে। তারপর বউর মাথায় রড দিয়ে বাড়ি মেরেছে, মাথায় সাতখানা সেলাই পড়েছে। আর গণেশ তরফদার বলে দিয়েছিল, ওর হাতে দা ছিল, ওরা 6 জন ছিল টোটাল। তারপরে আমি আমার বউকে নিয়ে ঘরের ভিতরে, বউ অজ্ঞান হয়ে গেছিলো, ঘরে হাঁক দিয়ে আমি গাড়িকে ফোন করি, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে বউ বনগাঁ হসপিটালে ভর্তি আছে। এই হচ্ছে আমার অবস্থা। ওরা মদ বিক্রি করে, দাদা হিরোইন গাঁজা বিক্রি করে, এবার বাড়ির উপরে সে নোংরামো করে। বাড়ি তো আমরা থাকি বউ বাচ্চা নিয়ে, প্রতিবাদ দাদা করি, ওরা বলে থানায় পয়সাতে কাজ করি, আমার কি করবি আজকে? না আজকে আজকে ওরা তো মদ ফদ বেচে, আমি প্রতিবাদ করি। সেই আক্রোশে ওরা লোকজন নিয়ে এসেছিল আমার আমার বউরে মারবে বলে, আর আমার বউরে মেরেই দিত। আমি যদি ঘরে দরজা দিতাম মেরে ফেলতো আজকে আমার বউরে। আমার নাম নবকুমার সিংহ, অপর্ণা সিংহ, জোকা। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন আছে, সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা।